আজকে আপনারা এখানে উপস্থিত হয়ে এই রক্তের গ্রুপ সবাই পরীক্ষা করবেন এবং আগামীতে এই দুর্গাপুর ইউনিয়নের কতটা কাপাসিয়া থানার কোন মা যেন রক্তের অভাবে মৃত্যুবরণ না করে সেই কাজের ধারাবাহিকতায় আপনারা একজন গর্বিত অংশীদার হবেন সে আশা আমার ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি মানব সেবার যে সবচেয়ে বড় একটি মাধ্যম এটা আমরা প্রথমে বুঝতে পারি নাই কিন্তু কাজের মধ্যে দিয়ে যখনই আমরা অগ্রসর হচ্ছিলাম তখন দেখলাম যে মানুষকে সেবা করার এবং মানুষের পাশে থাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এই কাজটি মানুষ আমাদের যে গর্ভবতী মায়েরা রয়েছেন তাদের সবচেয়ে বিপদের সময় সবচেয়ে দুঃখের সময়ে এই যখন আমরা তাদের পাশে থাকি বিনামূল্যে চিকিৎসা এবং রক্ত দিয়ে তাদের একটা গর্ভবতী মাকে প্রাণ বাঁচানো হয় এর চেয়ে বড় সুযোগ এবং শান্তি পৃথিবীতে আর হতে পারে না তা আমাদের প্রিয় নেত্রী সিভিল হোসেন রিমিয়া মানব মানব সেবা এবং মানুষের যে উন্নয়ন বা মানুষের যে সেবা করার যে কাজটা যে চেষ্টা উনি সর্বক্ষণ করে থাকেন তো আপনারাও এই কাজের সাথে সবাই সম্পৃক্ত থাকবেন যখনই আপনাদের রক্তের গ্রুপের সাথে কোনো গর্ভবতী মায়েদের রক্তের গ্রুপ দিয়ে যাবে যখনই আপনাদেরকে ফোন দিবে অথবা আপনাদেরকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে অবশ্যই আপনারা সাড়া দেবেন আমাদের ছাত্রলীগের ভাইরা রয়েছে তারা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে আপনারা একজন গর্ভবতী মাকে রক্ত দিয়ে দেখবেন এর চেয়ে শান্তি এর চেয়ে শান্তির কাজ দুনিয়াতে আমার মনে হয় নাই আমাদের তান্ত্রিক নেত্রী শ্রী মুসলিম আপা মানবতার মা মানবতার ফেরিওলা আমাদের এই কাপাসিয়ায় আপনার সাথে আপনারা থাকবেন আজকে আপনারা এখানে উপস্থিত হয়ে এই রক্তের গ্রুপ সবাই পরীক্ষা করবেন এবং আগামীতে এই দুর্গাপুর ইউনিয়নের কতটা কাপাসিয়া থানার কোন মা যেন রক্তের অভাবে মৃত্যুবরণ না করে সেই কাজের ধারাবাহিকতায় আপনারা একজন গর্বিত অংশীদার হবেন সে আশা আমার ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা জয় বাংলা।